वेलकम टू माय चैनल ईट लव ट्रैवल। आज के आमी नतून एक रेसिपि निये चले एसेछी। रेसिपिटार नाम पनीर मसाला। एटार जोन्नो जे सब इनग्रेडियंट्स लागबे सेटा होच्छे एकटा मीडियम साइजेर प्याज कुचोनो आर एकटा माझारी साइजेर कैप्सिकाम कुचोनो, दुटो काचा लंका, दुटो मीडियम साइजेर टमेटो कुचि, आदा रसुन बाटा और 200 ग्राम पनीर। आमि एखाने 3 टेबिल चामच सादा तेल निये निएछि। तेल गरम होले पनीरगुलो एके एके दिए दिच्छि। पनीरगुलो लो फ्लेमे भाजते थाकते हबे, तबे पनीर किन्तु बेशि भाजले शक्त होये जाय। तो पनीरगुलो भाजा होये गेछे देखो। एबार पनीरगुलो एकटा पात्रे तुले निच्छि। एबार ओई तेलेई दिए दिच्छि किछुटा गोटा जीरा। एरपर दिए दिच्छि पेंयाज कुचोनो। पेंयाजटाके भालोभाबे नेড়েচেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে দুটো লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখো টমেটোগুলো অনেকটা গলে গলে গেছে। এরপর একটা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এক ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিই। এরপর এগুলোকে টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিই। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে একটু এরকম ভাজা ভাজা করে নেব নেড়ে ছেড়ে। এরপর দিয়ে দেব মিক্স করে রাখা মশলার পেস্টটা। অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। একটু দিচ্ছি লবণ 1 চামচ আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এরপর একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো মশলার সাথে মিক্স করে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখছি। আমাদের পনির মশলা রেডি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে।